بی جے پی اور بی ایس ایف کون جیتے گا ٹینشن ہو گئی شیخ ہسینا گئی ہے جب سے یہ کی سچویشن ہوئی ہے بہت زیادہ جو ہے بنگلہ دیش کے لوگ غصہ بھی ہے اور اگر یہ آمنے سامنے ہوتے تو کون جیتے گا بی جے پی جیتے گی یا بی ایس ایف جیتے گی آپ ضرور کامنٹ باکس میں بتائیے ویڈیو بہت زیادہ انٹرسٹ ہونے والی ہے

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সবসময় যুদ্ধ লেগেই থাকে বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশকে কিছু মনেই করত না শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজিবি কে কোনো সম্মানই দেয়নি কিন্তু প্রশ্নটি হচ্ছে সম্মুখ যুদ্ধে কে সেরা বিজিবি নাকি বিএসএফ আমি যদি বলি বিএসএফ এর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না আজকে প্রমাণ সহ দেখতে পাবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী বিএসএফ এবং বিজিবির মধ্যে বেশ কয়েক একটি যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলোর ফল দেখলে বোঝা যায় বিএসএফ শক্তিশালী নাকি বিজিবি শক্তিশালী এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বরাইবাড়ির যুদ্ধ এই যুদ্ধের লহমর্ষক কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বিএসএফ কতটা ভিতু তো যারা যারা বিজিবিকে ভালোবাসেন তারা ভিডিওটিটাকে লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন 2001 সালের 18 এপ্রিল এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল এই সময় 20 বড়াইবাড়ি বরাইবাড়ির সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়ল ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এই দল ভয়ানক উদ্দেশ্য ছিল কয়েকদিন ধরে উত্তেজনা চলছে সীমান্তে এই ছোট লোক বাংলাদেশিদের একটি শিক্ষা না দিলে নয় পিছিয়ে একটি দেশ হয়ে তারা আবার চোখ রাঙায় কোন সাহসে বাংলাদেশের এই চোখটা গেলে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের ঘর বাড়ি শত শত লাশ রাতের আধারে জায়গাটিকে শ্মান বানাতে হবে কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য তারা পরিণতি জানলে কখনোই বাংলাদেশের মধ্যে পা বাড়ানো সাহস করত না এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় তেইশ বছর আগে কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল হয়েছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে বিনা উস্কানিতে ভারতীয় সীমান্ত বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তার সঠিক জবাব দিয়েছিল বিডিআর তিনশো জন বিএসএফ কে রুখে দিয়েছিল মাত্র এগারো জন সাহসী বিজিবির সৈনিক আর বিজেপি সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসী অফিসার সহ মোট ১৬ জন সেনার লাশ ফেলে সেদিন ভারতে লেজ পালিয়েছিল বিএসএফ রচিত হয়েছিল বিডিআর এর বীরত্বে গাথা ইতিহাস বড়াই বাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে সে যুদ্ধের গল্প শুনলে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে আর জীবিক প্রতি ভালোবাসা বিনে যাবে আপনার হাজার গুণ 1971 সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএসএফ এর সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ রয়েছে 2001 সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারো বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করার কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদুয়াকে ভারতের সাথে সংযুক্ত করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা বিজিবির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল তাই 2001 সালের ১৬ এপ্রিল চারশো বিডিআর সদস্যের একটি ফোর্স পাদুয়ার বিসিএফ ক্যাম্পকে ঘেরাও করে ফেলে এবং বিএসএফ কে লক্ষ্য করে মাত্র ছয়টা গুলি করতেই বিএসএফ সারেন্ডার করে দেয় এবং বিডিআর পুনরায় পাদুয়ার নিয়ন্ত্রণ নেয় এখানে একটি বিষয় হচ্ছে বিজিবির পূর্বের নাম ছিল বাংলাদেশ রাইফেল পূর্বের বিডিআর নাম পরিবর্তন করে বর্ডার বাংলাদেশ করা হয়েছে এই ঘটনার পর বিডিআর সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ কিন্তু ডাহকিতে পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদোয়া থেকে আশি কিলোমিটার দূরে বরাইবাড়ি গ্রামে অনেক বিএসএফ ঢুকে পড়ে তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র এমনিও বরাইবাড়ি গ্রামের মাইনকাচর এলাকায় সীমান্তে ঘেঁষা দুশো ছাব্বিশ একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের বেশ কয়েকবার এই জায়গাটিকে ভারত নিজেদের বলে দাবি করেছে তাই পাদোয়াতে বিডিআর কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার ঘটনার সময় ভারতের মাইনকারচর সীমান্তে এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র এগারো জন বিডিআর সৈনিক তারা ছিলেন লাইফ সুবেদার আব্দুল্লাহ হাবিলদার নজরুল ইসলাম ল্যান্স নায়ক হক ল্যান্স নায়ক ওহিদুজ্জামান সিফাই মোয়াজ্জেম হোসেন ইদ্রিস আলী আব্দুল হামিদ লিটন মিয়া বদ্রুত জামান নায়ক জালালউদ্দিন মিয়া এবং সিফাই ইসাক এই 11 জনের মধ্যে রাতের বেলায় চারজন পাহারা দিছিল। ভোর 4টার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নি আসে ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে। এটি শোনা মাত্র হাবিলদার নুজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হতে বলেন। ভোর 5টার দিকে প্রায় 300 বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলে। বড়াইবাড়ী বিডিআর ক্যাম্প পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি। হাবিলদার নুজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিনগান দিয়ে फायर করতে কিছুক্ষণ পর বিএসএফ গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে আর বিজিবি চারটি বাংকার থেকে তাদের উপরে মেশিনগান চালাতে থাকে বিডিআর এর কাছ থেকে এই রকম জবাব আসতে পারে তা কল্পনা করেছিল না বিএসএফ সৈনিকরা তাই তারা কিছুক্ষণের জন্য থমকে গেছিল এবং একটু পর আবার গুলি করা শুরু করলো বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে স্বয়ং সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মধ্যে আগুন জ্বলে গেল তারা চিন্তা করলো প্রাণ গেলে যাক

চলে আসে এবং সেই 10 জন বিডিআর সাথে যুদ্ধাংশ গ্রহণ করে নতুন 6 জন লোকবল যুক্ত হওয়ায় বিডিআর এর আক্রমণের তীব্রতা আরও বাড়তে থাকে। অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছু হতে থাকে। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল। বিএসএফ পালানোর সময় কাপুরুষের মতো একটি মোটর শেল গ্রামের বাড়ির উপরে ছড়া ফেলে দিয়েছিল। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা আগুন ধরে দিয়েছিল। এই সব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে থেকে সরে গিয়েছিল। বিএসএফ এর танডবে পুরো ছাই হয়ে গিয়েছিল। বড়াইবাড়ী গ্রামের 69 ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় দুইশো কোটি টাকার সম্পদ বিডিআর এর ওয়ারলেস মেসেজ পেয়ে দ্রুত গতিতে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়ি থেকে পৌঁছায় তারা সবাই মিলে বিএসএফ কে রুখে দিয়েছিল তবে মূল কাজটি করেছিল বড়াইবাড়ি গ্রামের এগারো জন সাহসী বিডিআর সৈনিক এই সম্মুখ যুদ্ধে বিডিআর এর ওয়াহিদুজ্জামান সিফাই মাহফুজ রহমান এবং সিফাই আব্দুল কাদের শহীদ হন অন্যদিকে বিএসএফ এর সৈনিকরা মারা যায় ষোলো জন এই ষোলো জন বিএসএফ এর লাশ ফেলে পেছন ফিরে পালিয়েছিল ভারতের দুইশো থেকে তিনশো বেসেফরা এই যুদ্ধে এতদিন পেরিয়ে গেলেও বড়াইবাড়ি গ্রামের মানুষের কাছে এটি এখনো আতঙ্কের বিষয় এই ঘটনা মনে পড়লে তাদের গা শিউড়ে ওঠে আবার সেই সঙ্গে তারা গর্বিত হয় বিজেপির সাহসী যুদ্ধের কথা মনে পড়ে বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে সংখ্যায় কয়েকগুণ হতে পারে বিএসএফ কিন্তু দেশকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহসিকতা সেটা বিডিআর এর ওই এগারো জন জওয়ানের মধ্যেই ছিল সেই সাহসিকতার জোরে আজ থেকে তেইশ বছর আগে এগারো জন বিডিআর রুখে দিয়েছিল তিনশো জন বিএসএফ কে ভারত শুধুমাত্র সিনেমাতেই পারে সেটা আরেকবার প্রমাণিত হয়েছিল বাংলাদেশের সৈনিকরা কথাই নয় কাজে বিশ্বাস করে বর্তমানে শেখ হাসিনা সরকার পরিবর্তন হওয়ার পরে বিডিআর বা বিজিবি আবারও উঠে দাঁড়িয়েছে বিএসএফকে কড়া জবাব দিচ্ছে বিজেপি তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন বিজেপি কতটা শক্তিশালী এবং তাদের বুকে কত সাহস রয়েছে ভারতের বিএসএফকে যেভাবে হারিয়েছিল বিজেপি একইভাবে হারিয়েছিল মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনীকে এই বিষয়ে অন্য কোনোদিন গল্প করা যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের اچھا کمپیر کیا پر یار بی چی بی کا کوئی مقابلہ نہیں بی چی بی کا کوئی مقابلہ نہیں بہت خطرناک آرمی ہے بہت خطرناک ہے اس میں جو ہے ایکوٹمنٹ جو دکھائی گئی ہم ہمیشہ جو ہے بی چی بی پہ ہم نے علیدہ سے ایک ریکشن ویڈیو کی تھی اس میں جو بتایا گیا تھا مطلب جس طرح سے ان کی ٹریننگ ہوتی ہے اور جس طرح سے مطلب وہ گزر اور ابھی جو سچیویشن ہے جب سے شیخ حسینہ گئی ہے تو تب سے جو ہے ٹینشن انڈیا اور بانگلیش کے بورڈر پر زیادہ ہو گئی ہے اور بی جی بی کو جو ہے جو کہ بورڈر فورس ہے ایک طرح سے تو ان کے لیے بھی جو ہے وہ ہو گئی اور یہ جو عناف جنب یہ بی جے بی کے جو ہے مطلب ہیڈ انہوں نے کہا تھا انڈیا کو کہ کہناف جنب کیونکہ بہت زیادہ آپ کو پتہ ہے کہ وہ ہندو کے ریلیٹڈ جو ہے باتیں ہو رہی تھی کہ ہندو پر وہاں پر ظلم ہو رہے اور یہ ہو رہے وہ رہے لوگ بارڈر کراس کر رہے لیگلی انڈیا جا رہے تو ان کے ذریعے مطلب بی جے بی اور بی ایس ایف کے ذریعے مطلب کافی زیادہ کلیشز بھی ہوئے تھے بٹ ابھی جو ہے صورت بہت زیادہ خراب اس وجہ سے ہے کیونکہ جب سے مطلب ایک انڈیا کی جو فرینڈلی گورنمنٹ گئی ہے تو وہ بنگلہ دیش کی طرف مطلب ایسے دیکھتے ہیں کہ یار مطلب کوئی بھی جو ہے جنگ تو نہیں پر کچھ بھی جو ہے مطلب وہ کرنا چاہتے ہیں بنگلہ دیش بالکل صحیح بات ہے یار جب سے مطلب کہ شیخ حسینہ گئی ہے آپ نے مطلب کہ وہ انڈیا نے پانی بھی چھوڑ دیا ہے مطلب کہ وہ ڈیم بھی چھوڑ دیا پانی مطلب فلڈ آ گئے وہاں پہ بنگلہ دیش بہت نقصان ہوا ہے हाँ. اور پھر اس کے بعد جب شیخ حسینہ گئی ہے تو مطلب کہ بارڈر کے حالات بھی خراب ہو گئے ہیں کیونکہ جب یہاں پہ حالات خراب ہوئے تو بارڈر پہ زیادہ پھر وہ مطلب کہ وہ ایشو دیکھنے کو ملتے ہیں کہ مطلب کہ پھر دونوں آرمی آمنے سامنے ہو جاتی پھر مطلب کہ وہ کلیش ہو جاتے ہیں हाँ. تو اس وجہ سے مطلب کہ بنگلہ دیش پاس جتنی مطلب کہ بارڈر آرمی ہے بی جی پی تو وہ تو یار ان کی آپ دیکھیں ان کے پاس جو گاڑیاں ہیں بہت خطرناک گاڑی ہم نے ہمارے چینل پہ موجود ہے اور کافی ویڈیوز بنائی ہے آرمی کے اوپر تو آپ وہ ویڈیوز ہمارے چینل پر دیکھ سکتے ہیں اور باقی تو اگر آپ بی جے پی کی بات کریں تو اس کی بات ہی الگ ہے جو بھی ہمارے ملکوں میں خیر نہیں ہے مطلب بنگلہ دیش کے تین بورڈر یہ انڈیا سے ملتے ہیں باعت چاروں باعت طرف سے اگر دیکھا جائے تو ایک طرف پانی اگر آپ چٹا کو باقی ساری جگہ پر جو ہے انڈیا کے بورڈرز لگتے ہیں اور انڈیا کے ساتھ جو ہے مطلب کافی زیادہ اچھے تعلقات بھی رہے ابھی جو ہے بہت زیادہ ٹینشن اس وجہ سے ہو گئی ہے پر مجھے لگتا ہے کہ لڑائی وغیرہ نہیں ہونے چاہیے کیونکہ آلریڈی جو ہے حالات بہت خراب ہے پر یہ ہے کہ بی جے جی پی بھی بہت زیادہ اسٹرانگ ہے بنگلہ دیش کے نیوی بہت اسٹرانگ ہے ایئر فورس بہت اسٹرانگ ہے ہر ایک فورس جو ہے بنگلہ دیش کی بہت زیادہ سٹرونگ ہے کیونکہ ہم نے بہت ڈیٹیل میں ان پر ویڈیوز کیے بی ایس ایف بھی اگر آپ دیکھیں انڈیا کی آرمی بہت زیادہ سٹرونگ ہے کافی کی ہوئے تو یہ تھی آج کی ویڈیو آپ کا کیا ماننا ہے کون جیتے گا ضرور کومنٹ بوکس میں بتائیں ملتے آپ سے اپنا بہت زیادہ خیال رکھے اللہ حافظ